জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা সংশোধন সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে সি অ্যান্ড এফ ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা 2020 সংশোধন সহ পণ্য চালান শুল্কায়নের বিভিন্ন জটিলতা ও বিতর্কিত আইন বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মবিরতি ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সি অ্যান্ড এফ ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বন্দর সহ দেশের 11টি শুল্ক স্টেশনে এই কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানা গেছে। এ সময় কাস্টমস হাউসে পণ্য চালান শুল্কায়ন ও খালাসের কার্যক্রম বন্ধ ছিল। আমদানি পণ্যবাহী কোনো ট্রাক ভারত থেকে বাংলাদেশে ও রপ্তানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেনি। লাইসেন্সিং বিধিমালা 2020 সংশোধনের দাবি একাধিকবার জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় বাধ্য হয়ে বাণিজ্যিক ও সংগঠনটি কর্মবিরতির ডাক দিয়েছে বলে জানান বেনাপুল কাস্টম সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলহাজ মহসিন মিলন। এর আগে গত রোববার ঢাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি শামসুর রহমান ও মহাসচিব সুলতান হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা করেন। কর্মবিরতি চলাকালীন দিনভর কাস্টমসের সব ধরনের পণ্য খালাস কার্যক্রম থেকে বিরত থাকবেন সি অ্যান্ড এফ এজেন্টস ব্যবসায়ীরা। এছাড়াও প্রতিবাদ কর্মসূচি সফল করতে সি অ্যান্ড এফ সদস্যদের মধ্যে লিফলেট বিতরণ ও পথসভা চলবে। এ বিষয়ে ফেডারেশন অব বাংলাদেশ সি অ্যান্ড এফ ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, 2020 লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেননি।